আজকের ক্লাসে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করব। প্রথমে দেখে নেওয়া যাক ওয়েস্ট, যার বাংলা অর্থ বর্জ্য পদার্থ, বলতে আমরা কি বুঝি। সাধারণত আমরা আমাদের পরিবেশের মধ্যে তিন ধরনের ওয়েস্ট বা বর্জ্য পদার্থ দেখে থাকি: লিকুইড ওয়েস্ট, গ্যাসিয়াস ওয়েস্ট অ্যান্ড সলিড ওয়েস্ট। তো আজকের আলোচ্য বিষয় হলো সলিড ওয়েস্ট। সলিড ওয়েস্ট ইজ দ্য আনওয়ান্টেড অর ইউজলেস সলিড মেটেরিয়ালস জেনারেটেড ফ্রম কম্বাইন্ড রেসিডেন্সিয়াল, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল অ্যাক্টিভিটিস ইন এ গিভেন এরিয়া। দ্যাট মিন্স সলিড ওয়েস্ট হচ্ছে এরকমই এক ধরনের অপ্রয়োজনীয় সলিড মেটেরিয়াল যেটা কিনা উৎপন্ন হয়ে থাকে রেসিডেন্সিয়াল এরিয়া থেকে, মানে জনবসতি এরিয়া থেকে, কোনো ইন্ডাস্ট্রি থেকে অথবা কোনো কমার্শিয়াল পারপাস থেকে উৎপন্ন হতে পারে। তো সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট বলতে আমরা কি বুঝি? সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইজ দ্য প্রসেস অফ কালেকশন, ট্রান্সপোর্টেশন অ্যান্ড ডিসপোজাল অফ সলিড ওয়েস্ট ইন এ সিস্টেমেটিক, ইকোনমিক অ্যান্ড হাইজেনিক ম্যানার। যে যে পারপাসগুলো বা যে যে ক্যাটাগরিগুলো থেকে আমরা সলিড ওয়েস্ট পেয়ে থাকি, যেমন হচ্ছে হাউসহোল্ড থেকে বা রেসিডেন্সিয়াল এরিয়া থেকে, ইন্ডাস্ট্রি থেকে, কমার্শিয়াল এরিয়া থেকে, তো এই সমস্ত ওয়েস্ট বা বর্জ্য পদার্থগুলোকে যে প্রসেসের মাধ্যমে আমরা এই ক্যাটাগরিগুলো থেকে কালেক্ট করে থাকি এবং কালেকশন করার পর তারপরে নির্দিষ্ট একটা জায়গায় নিয়ে গিয়ে সেগুলোকে ডাম্প করি এবং সেগুলোকে ডিসপোজাল করি কোনো সিস্টেমেটিক ওয়েতে বা সাইন্টিফিক ওয়েতে, যেখানে কোনো রকম কোনো পলিউশন না তৈরি হয় বা যতটা কম সম্ভব পলিউশন বা পলিউশন তৈরি হয় বা হ্যাজার্ডাস মেটেরিয়াল তৈরি হয়, সেই প্রসেসের মাধ্যমে আমরা ওয়েস্টগুলোকে ডিকম্পোজ করে থাকি। এই প্রসেসকেই বলা হয়ে থাকে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট। এক কথায় যে সমস্ত সলিড ওয়েস্টগুলো আমরা ডিফারেন্ট ক্যাটাগরি থেকে বা প্লেস থেকে কালেকশন করে থাকি, সেই সমস্ত ওয়েস্টগুলোকে ম্যানেজমেন্ট করার প্রসেসই হলো সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট। সাধারণত দুই ধরনের আমরা আমাদের পরিবেশে সলিড ওয়েস্টকে দেখতে পাই। এখন একটা হচ্ছে যে উৎস যদি আমরা ডিভিশন করি, তাহলে একটা উৎস হিসেবে আলাদা কয়েকটা ভাগ দেখতে পাওয়া যায়। আরেকটা হচ্ছে তাদের ফিজিক্যাল নেচার, তাদের ফিজিক্যাল বৈশিষ্ট্য অনুযায়ী, তাদের ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী সলিড ওয়েস্টকে আরেকটা ভাগে ভাগ করা হয়ে থাকে। তো বেস্ট অন দেয়ার সোর্সেস অফ অরিজিন কি কি ওয়েস্ট আমরা আমাদের এনভায়রনমেন্টে দেখতে পাই, একটা হচ্ছে রেসিডেন্সিয়াল ওয়েস্ট, যেটা হচ্ছে গৃহস্থালি থেকে যে সমস্ত ওয়েস্টগুলো আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে রেসিডেন্সিয়াল ওয়েস্ট। কমার্শিয়াল ওয়েস্ট, তার মানে বিজনেস, অফিস, আদালত, এই সমস্ত এরিয়া থেকে যেসব ওয়েস্টগুলো আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে কমার্শিয়াল ওয়েস্ট। ইনস্টিটিউশনাল, তার মানে যে কোনো ধরনের ইনস্টিটিউট হতে পারে, বাচ্চাদের স্কুল হতে পারে, কলেজ হতে পারে, ইউনিভার্সিটি হতে পারে, এই ইনস্টিটিউশন থেকে যে সমস্ত ওয়েস্টগুলো আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে ইনস্টিটিউশনাল ওয়েস্ট। মিউনিসিপ্যাল ওয়েস্ট, মিউনিসিপ্যাল যে যে এরিয়াগুলো থাকে সেখানে হতে পারে কোনো ফুড ওয়েস্ট, হতে পারে ফলের খোসা, সবজির খোসা, পেপার ওয়েস্ট, তো এই সমস্ত কিছু নিয়ে হচ্ছে মিউনিসিপ্যাল ওয়েস্ট। ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, স্মল বা লার্জ ইন্ডাস্ট্রি থেকে উৎপন্ন হওয়া ওয়েস্টই হলো ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট। আর লাস্ট হচ্ছে এগ্রিকালচারাল ওয়েস্ট, আমাদের এগ্রিকালচারাল ফিল্ড থেকে ফসল উৎপন্ন হওয়ার পর বা কালটিভেশন হওয়ার পর এন্ড প্রোডাক্টগুলো, যে ওয়েস্টগুলো, মেটেরিয়ালসগুলো তৈরি হয়ে থাকে সেটাই হচ্ছে এগ্রিকালচারাল ওয়েস্ট। নেক্সট আমরা আলোচনা করব যে বেস্ট অন ফিজিক্যাল নেচার কি কি সলিড ওয়েস্ট আমরা পেয়ে থাকি। গার্বেজ, অ্যাসেস, কম্বাসিবল অ্যান্ড নন কম্বাসিবল ওয়েস্ট, নাম্বার 4 ডিমোলিশন অ্যান্ড কনস্ট্রাকশন ওয়েস্ট, অ্যান্ড 4 নম্বর হচ্ছে হ্যাজার্ডাস ওয়েস্ট। হ্যাজার্ডাস ওয়েস্ট মানে হচ্ছে যেটা আমরা আরও দু তিনটে স্লাইডের পরেই আমরা হ্যাজার্ডাস ওয়েস্টকে নিয়ে আমরা আলোচনা করব। এক কথায় যে সমস্ত ওয়েস্ট বা বর্জ্য পদার্থগুলো খুবই ক্ষতিকারক আমাদের জনসাধারণের জন্য বা আমাদের পরিবেশের জন্য সেটাকেই বলা হয়ে থাকে হ্যাজার্ডাস ওয়েস্ট। এরপর দেখে নেব এই সলিড ওয়েস্টকে কি কি পদ্ধতি অবলম্বন করে আমরা ট্রিটমেন্ট করতে পারি। তার মধ্যে প্রথমেই হচ্ছে ওপেন ডাম্পস। ওপেন ডাম্পস হচ্ছে মানে কোনো আনকভার্ড এরিয়া, মানে ওপেন অ্যাটমোসফিয়ারের মধ্যে একটা নির্দিষ্ট জায়গায় যেখান থেকে জনবসতি, ইন্ডাস্ট্রি, কমার্শিয়াল এরিয়া অনেকটা দূরে, এরকম কোনো জায়গায় যদি আমরা সলিড ওয়েস্টকে ডাম্প করি বা রাখি সেটাই হচ্ছে ওপেন ডাম্প। নেক্সট হচ্ছে ল্যান্ডফিল।
ল্যান্ডফিল মানে হচ্ছে মাটির নিচে গর্ত করে সেখানে ওয়েস্টের ওয়েস্ট মেটেরিয়াল, মানে সেখানে সয়েল আছে, রক আছে, আর তার সাথেই যদি আমরা ওয়েস্ট মেটেরিয়ালস গুলোকে ডিকম্পোজ করি বা ট্রিটমেন্ট করি, সেই পদ্ধতিকে বলা হয় তাকে ল্যান্ডফিলস প্রসেস। থার্ড নাম্বার হচ্ছে অ্যানারোবিক ডাইজেশন। অ্যানারোবিক নামটা কথার মধ্যে দিয়েই বুঝতে পারছো যে অ্যাবসেন্স অফ অক্সিজেন, এবং অ্যানারোবিক ডাইজেশন তার মানে হচ্ছে যে পদ্ধতিতে বা যে প্রসেসের মাধ্যমে সলিড ওয়েস্টকে অক্সিজেনের অনুপস্থিতিতে অ্যানারোবিক ব্যাকটেরিয়া ডিকম্পোজ করে, সেটাই হচ্ছে অ্যানারোবিক ডাইজেশন পদ্ধতির মাধ্যমে সলিড ওয়েস্টকে ট্রিটমেন্ট করার প্রসেস। নেক্সট কম্পোস্টিং। কম্পোস্টিং এ কি করা হয় তাকে? ফলের খোসা, সবজির খোসা, তারপর পেপার ওয়েস্ট, এই সমস্ত ওয়েস্ট ম্যাটেরিয়ালস গুলোকে আমরা মাটির নিচে এটা আমরা যদি ডাম্প করে থাকি এবং তাকে যদি আমরা ডিকম্পোজ করে থাকি, ট্রিটমেন্ট করে থাকি, সেটা হচ্ছে কম্পোস্টিং প্রসেস। নেক্সট হচ্ছে ভার্মি কম্পোস্টিং। ভার্মি কম্পোস্টিং ইজ এ বায়োটেকনোলজিক্যাল প্রসেস অফ কম্পোস্টিং। দ্যাট মিন্স ভার্মি কম্পোস্টিং কি করা হয় থাকে, যে মাটির নিচে আর্থওয়ার্ম, ঠিক আছে, আর্থওয়ার্মের সাহায্যে সলিড ওয়েস্টগুলোকে ডিকম্পোজ করা হয়ে থাকে এবং তাকে ট্রিটমেন্ট করা হয়ে থাকে। নেক্সট এনক্যাপসুলেশন। এনক্যাপসুলেশনে কি করা হয়ে থাকে, সলিড যে মেটেরিয়ালসগুলো থাকে সেই মেটেরিয়ালসগুলোকে বিভিন্ন ট্রিটমেন্ট প্রসেসের মাধ্যমে তাদেরকে ডিকম্পোজ এবং ট্রিটমেন্ট করা হয়, ট্রিট করা হয়ে থাকে। অ্যান্ড লাস্ট হচ্ছে ইনসিনারেশন। ইনসিনারেশন ইজ এ ভেরি কমন থার্মাল প্রসেস। এটাতে কি করা হয়, ইনসিনারেশন প্রক্রিয়ার মাধ্যমে হাই টেম্পারেচার, যেমন অ্যাপ্রক্স 1000 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে 1000 ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রায় সলিড ওয়েস্ট মেটেরিয়ালস গুলোকে আমরা পুড়িয়ে সেগুলোকে ট্রিটমেন্ট করে থাকি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট করার জন্য বা ট্রিটমেন্ট করার জন্য। আর এই পদ্ধতিকেই বলা হয় থাকে ইনসিনারেশন, যেখানে হাই টেম্পারেচার ইউজ করা হয় সলিড ওয়েস্ট গুলোকে বার্ন করার জন্য। নেক্সট হচ্ছে যে সলিড ওয়েস্টকে আমরা কি কিভাবে ম্যানেজমেন্ট, এর আগের স্লাইডে পড়লাম সলিড ওয়েস্টকে আমরা কি কি পদ্ধতিতে ট্রিটমেন্ট করতে পারি, এবার হচ্ছে যে সলিড ওয়েস্টকে কি কিভাবে আমরা ম্যানেজমেন্ট করতে পারি, তার যার ফলস্বরূপ আমাদের পরিবেশে সলিড ওয়েস্টের পরিমাণ অনেকটা কম হয় এবং পরিবেশটা আমাদের পলিউশন ফ্রি থাকে। প্রথমেই হচ্ছে রিফিউজ। একটা হতে পারে যে যে সলিড ওয়েস্টগুলো তৈরি হচ্ছে সেগুলোকে আমরা ইউজ করছি না বা একেবারেই আমরা আমাদের এনভায়রনমেন্ট থেকে বাদ দিতে পারি, রিফিউজ করে দিতে পারি। নেক্সট হচ্ছে আমরা তাকে রিইউজ করতে পারি, তার মানে বিভিন্ন ধরনের যে ট্রিটমেন্ট প্রসেসগুলো, যে ট্রিটমেন্ট প্রসেসের মাধ্যমে ধরো লেস হ্যাজার্ডাস ওয়েস্ট বা এন্ড প্রোডাক্টগুলো তৈরি হয়, সেই প্রসেসের বা ট্রিটমেন্টের মাধ্যমে আমরা ওয়েস্ট মেটেরিয়ালগুলোকে বা সলিড ওয়েস্ট মেটেরিয়ালগুলোকে রিইউজ করতে পারি। নাম্বার থ্রি হচ্ছে রিসাইকেল। রিসাইকেল হচ্ছে এই যে ট্রিটমেন্ট প্রসেসগুলোর মাধ্যমে যে আমরা যদি তাকে ওই হ্যাজার্ডাস, এই রিউজের মতোই রিসাইকেল অনেকটাই, যে রিউজে যেটা বললাম যে কোনো একটা সলিড মেটেরিয়ালসকে বা সলিড ওয়েস্ট মেটেরিয়ালসকে আমরা যদি পুনরায় ব্যবহার করি সেটা হচ্ছে রিউজ, আর রিসাইকেল হচ্ছে সলিড ওয়েস্ট মেটেরিয়ালটাকে আমরা যদি ট্রিটমেন্টের মাধ্যমে মিনিমাম, মানে সব থেকে কম হ্যাজার্ডাস ওয়েস্টে কনভার্ট করে থাকি, তার এন্ড প্রোডাক্টটা যদি অনেক কম পলিউশন তৈরি করে থাকে, সেই ধরনের রিসাইকেল পদ্ধতির মাধ্যমেও আমরা সলিড ওয়েস্টকে ম্যানেজমেন্ট করতে পারি। আরেকটা হচ্ছে রিডিউস। যে সমস্ত জায়গায় সলিড ওয়েস্ট তৈরি হয়, যেমন ইন্ডাস্ট্রি, রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল, ইনস্টিটিউশন, হসপিটাল, এই সমস্ত ওয়েস্টগুলো থেকে যে সরি হসপিটাল থেকে সলিড ওয়েস্ট হয়, হসপিটাল থেকে বায়োমেডিক্যাল ওয়েস্ট হয়, সেটা পরে পড়ছি, তো এই রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল, ইনস্টিটিউশন এই সমস্ত এরিয়া থেকে যে সলিড ওয়েস্টগুলো তৈরি হয়, সেই ওয়েস্টগুলোকে যদি আমরা সেই অরিজিনে কোনো রকমে মিনিমাইজ করতে পারি তাহলে সলিড ওয়েস্টকে আমরা ম্যানেজমেন্ট করতে পারবো রিডিউস প্রক্রিয়ার মাধ্যমে। তো এই চারটি প্রসেস, রিফিউজ, রিইউজ,
রিসাইকেল আর রিডিউস এই চারটি পদ্ধতির মাধ্যমে আমরা সলিড ওয়েস্টকে ম্যানেজমেন্ট করতে পারি। সরি, এই চারটি প্রসেসকে তোমাদেরকে শর্ট ফর্মে 4R বলা হয়ে থাকে। এখানে লেখা আছে না 4R, এটা নিউমেরিক্যাল 4R। এখান থেকে এই স্লাইড থেকে তোমাদের কোশ্চেন আসে যে 4R বলতে আমরা কি কি বুঝি। এখানে অপশন ধরো এই তিনটে রইলো আর একটা অন্য কিছু রইলো, বা এই চারটের মধ্যে যে কোনো একটা রইলো আর অন্য আর দিয়া আরো চারটে নাম লাগলো। তো এই চারটে প্রসেসের নাম কিন্তু অবশ্যই মনে রাখবে, রিফিউজ, রিইউজ, রিসাইকেল আর রিডিউস। আর হ্যাঁ, একেবারে বলে রেখে দিই, এখানে এই প্রিভিয়াস যে স্লাইডটা আমরা আলোচনা করলাম যে সলিড ওয়েস্টকে কি কি ট্রিটমেন্ট প্রক্রিয়ার মাধ্যমে আমরা ট্রিটমেন্ট করতে পারি, সেই ট্রিটমেন্টের নামগুলো অবশ্যই জেনে রাখবে। এখান থেকেও তোমাদের শর্ট কোশ্চেন আসে যে কোনো একটা নাম দিয়ে দিল, সেটা বললো যে এই প্রসেসটা কোন ধরনের ওয়েস্টকে ট্রিটমেন্ট করতে কাজে লাগে। The management of the solid waste is done according to this nature. Kiki nature sir upor depend kore, management of medical solid waste, management of non-degradable solid waste, management of hazardous waste, management of non-hazardous and biodegradable solid waste, and last hoche management of electronic waste বা e-waste. কিছু ফ্যাক্টরস লাগে বা ফ্যাক্টরস হেল্প করে সলিড ওয়েস্টকে ম্যানেজমেন্ট করার জন্য, যেমন হচ্ছে পার ক্যাপিটা ইনকাম অ্যান্ড স্ট্যাটাস, ক্লাইমেট অ্যান্ড পার্সেন্টেজ ময়েশ্চার, আমাদের অ্যাটমসফিয়ারের মধ্যে কি ক্লাইমেট থাকবে, কতটা পার্সেন্টেজে ময়েশ্চার থাকবে সেটা ডিপেন্ড করে, সিস্টেমেটিক গ্রোথ অফ সিটি, এক একটা সিটির কিরকম তার ইনকাম, পার ক্যাপিটা ইনকাম কত, তার কোন স্টেটের কোন স্ট্যাটাসে এখন রয়েছে, ইন্ডিয়ার মধ্যে সেই স্টেটটা কোন স্ট্যাটাসের মধ্যে রয়েছে, বা সেখানকার সিস্টেমেটিক গ্রোথ কিরকম, এগুলো ডিপেন্ড করে সেখানকার সলিড ওয়েস্ট কিভাবে ম্যানেজমেন্ট করা যাবে। স্ট্যাটাস অফ দ্য মিউনিসিপ্যালিটি, মিউনিসিপ্যালিটি যে সমস্ত জায়গার যত বেশি ডেভেলপ সেই সমস্ত জায়গার, কারণ মিউনিসিপ্যালিটি ফার্স্ট অ্যাক্টিভিটিগুলো নেয়, ফার্স্ট অ্যাটেম্পট নেয় এই সলিড ওয়েস্টগুলোকে ম্যানেজমেন্ট করার জন্য, ট্রিটমেন্ট করার জন্য। সুতরাং যে সমস্ত সিটির মিউনিসিপ্যালিটি যত বেশি অ্যাক্টিভ তত বেশি সলিড ওয়েস্টকে আমরা ম্যানেজমেন্ট করতে পারবো সেই জায়গায়। অ্যান্ড লাস্ট হচ্ছে রিসোর্সেস অ্যাভেলেবল, আমাদের রিসোর্স থাকতে হবে, আমাদের এনভায়রনমেন্টের মধ্যে অনেক বেশি ন্যাচারাল রিসোর্স থাকবে, তবেই কিন্তু আমরা সলিড ওয়েস্টকে ম্যানেজমেন্ট করতে পারবো। নেক্সট আরেকটা ওয়েস্ট চলে আসবো আমরা, বায়োমেডিকেল ওয়েস্ট। বায়োমেডিকেল ওয়েস্ট হলো হসপিটাল, নার্সিং হোম, এই প্যাথোলজিক্যাল ল্যাব বা কোনো সেন্টার, ক্লিনিক, এই সমস্ত জায়গা থেকে যে সমস্ত অপ্রয়োজনীয় বর্জ্য পদার্থ উৎপন্ন হয়ে থাকে, যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং আমাদের সমগ্র পরিবেশের জন্য অনেক বেশি ক্ষতিকর হতে পারে, সেই সমস্ত ওয়েস্ট মেটেরিয়ালসকে আমরা বলে থাকি বায়োমেডিক্যাল ওয়েস্ট। সাধারণত কোন কোন জায়গা থেকে এই বায়োমেডিক্যাল ওয়েস্টগুলো তৈরি হয়ে থাকে, এর কিছু মেজর সোর্স রয়েছে আর কিছু মাইনর সোর্স রয়েছে। মেজর সোর্সের মধ্যে হসপিটাল, ল্যাব, রিসার্চ সেন্টার, অ্যানিমাল রিসার্চ, ব্লাড ব্যাংক, নার্সিং হোমস, অ্যান্ড মাইনর সোর্সের মধ্যে ক্লিনিক্স, ডেন্টাল ক্লিনিক্স, হোম কেয়ার, কসমেটিক ক্লিনিক্স, প্যারামেডিক্স, ইনস্টিটিউশনস, এই সমস্ত জায়গা থেকে বায়োমেডিক্যাল ওয়েস্ট তৈরি হয়ে থাকে। এরপর দেখে নেবো যে বায়োমেডিক্যাল ওয়েস্টের কি কি কম্পোজিশন, মানে কি কি নিয়ে এই বায়োমেডিক্যাল ওয়েস্টটা তৈরি হয়। তো তার মধ্যে দেখতে পাচ্ছ ব্লু কালারটাই হচ্ছে 80%। এরপর দেখে নিই ব্লু কালারটা কোন ধরনের ওয়েস্ট, মানে নন ইনফেকশিয়াস ওয়েস্ট। তার মধ্যে 80% বায়োমেডিক্যাল ওয়েস্টের মধ্যে 80% থাকে নন ইনফেকশিয়াস ওয়েস্ট, মানে সেটা আমাদের ইনফেকশন ছড়ায় না, 80%। নেক্সট রেড 15% থাকে প্যাথোলজিক্যাল অ্যান্ড ইনফেকশিয়াস ওয়েস্ট, 15% থাকে ওয়েস্টগুলোর মধ্যে যেটা কিনা আমাদের ইনফেকশন ছড়াতে পারে। 3% থাকে কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়েস্ট, কেমিক্যাল ওয়েস্ট থাকে 3%, সার্পস থাকে 1%, আর 1% থাকে রেডিও অ্যাক্টিভ, সাইটোটক্সিক অ্যান্ড বিভিন্ন ধরনের হেভি মেটালস, যেমন হচ্ছে মার্কারি, লেড, এক্সেট্রা এক্সেট্রা।
এই বায়োমেডিকেল ওয়েস্ট গুলোকে আমরা সাধারণত তাদের ক্যাটাগরি অনুযায়ী 10টা আলাদা আলাদা ক্যাটাগরিতে ভাগ করেছি, যে এক একটা ক্যাটাগরির আন্ডারে কি কি ধরনের ওয়েস্ট দেখতে পাই, এই যাতে ভাগ করে আমরা 10টা ক্যাটাগরি আমরা আমাদের লিস্টের মধ্যে আনতে পেরেছি। তার মধ্যে প্রথমেই হচ্ছে ক্যাটাগরি 1, যেখানে আমরা দেখে নেব হিউম্যান অ্যানাটমিক্যাল ওয়েস্ট, তার মধ্যে এক্সাম্পল কি হিউম্যান টিস্যু, অর্গানস, বডি পার্টস। ক্যাটাগরি 2, এটা হচ্ছে অ্যানিমাল থেকে যে সমস্ত ওয়েস্ট গুলো তৈরি হয় সেগুলো হচ্ছে অ্যানিমাল ওয়েস্ট, অ্যানিমাল টিস্যু, অর্গানস, বডি পার্টস, তারপর হচ্ছে ব্লিডিং পার্টস, ফ্লুইড, ব্লাড, এক্সেট্রা। থার্ড হচ্ছে ক্যাটাগরি নাম্বার 3, মাইক্রোবায়োলজিক্যাল অ্যান্ড বায়োটেকনোলজিক্যাল ওয়েস্ট। মাইক্রোবায়োলজিক্যাল থেকে, ল্যাব থেকে বা বায়োটেকনোলজিক্যাল ল্যাব থেকে যে সমস্ত ওয়েস্টগুলো তৈরি হয় বা স্টকস অফ স্পেসিমেন অফ অর্গানিজম, সেগুলো হচ্ছে বায়োমেডিক্যাল, সরি বায়োটেকনোলজিক্যাল ওয়েস্ট। দিজ আর অল অ্যাবাউট আন্ডার অফ ক্যাটাগরি নাম্বার 3। নাম্বার 4 হচ্ছে ক্যাটাগরি নাম্বার 4, ওয়েস্ট সার্ভ, তার মানে নিডলস, সিরিঞ্জ, স্ক্যালপেলস, ব্লেডস, গ্লাস, এক্সেট্রা। ক্যাটাগরি নাম্বার 5, ডিসকার্ডেড মেডিসিন, মানে যে সমস্ত মেডিসিনগুলো এক্সপায়ার হয়ে গেছে, সাইটোটক্সিক ওয়েস্ট, ওয়েস্ট কম্প্রাইজিং ফ্রম দ্য আউটডেটেড, কন্টামিনেটেড, ডিসকার্ডেড মেডিসিন। ক্যাটাগরি নাম্বার 6, সয়েলড ওয়েস্ট, আইটেমস কন্টামিনেটেড উইথ বডি ফ্লুইডস ইনক্লুডিং কটন, ড্রেসিং, সয়েলড প্লাস্টার কাস্ট, প্লাস্টার করার পর যে মেটেরিয়ালসটা ওয়েস্ট হয় সেটা হচ্ছে সয়েলড ওয়েস্ট, কটন, কোনো জায়গা ড্রেসিং করা হচ্ছে বা ব্লাড বেরিয়েছে সেটা মোছার পর যে আমরা যেমন রক্ত দিই, রক্ত দেওয়ার পর আমাদের যেখানে সিরিঞ্জটা লাগানো হয় ঠিক সেইখানেই আমাদের কিন্তু একটা কটন দিয়ে কয়েক সেকেন্ড আমাদেরকে প্রেস করে থাকতে বলেন, এই জাতীয় ইউজ করা কটন, এগুলো হচ্ছে সয়েলড ওয়েস্ট। ক্যাটাগরি নাম্বার 7, সলিড ওয়েস্ট, ওয়েস্ট জেনারেটেড ফ্রম দ্য ডিসপোজাল আইটেমস, অ্যাজ ফর এক্সাম্পল টিউবিং, ক্যাথিটার্স, ইন্ট্রাভেনাস সেট, এক্সেট্রা। ক্যাটাগরি নাম্বার 8, লিকুইড ওয়েস্ট, ওয়েস্ট জেনারেটেড ফ্রম দ্য ল্যাবরেটরি অ্যান্ড ওয়াশিং ক্লিনিং, ল্যাবরেটরি, হসপিটালস, নার্সিং হোমস, এগুলো ক্লিনিং করার পর যে লিকুইড মেটেরিয়ালসটা বেরোয় সেটাই হচ্ছে লিকুইড ওয়েস্ট। ক্যাটাগরি নাম্বার 9, ইনসিনারেশন ওয়েস্ট, অ্যাজ ফ্রম ইনসিনারেশন অফ এনি বায়োমেডিক্যাল ওয়েস্ট, বায়োমেডিক্যাল ওয়েস্টকে ইনসিনারেশন পদ্ধতিতে, তার মানে ইনসিনারেশন পদ্ধতি আমি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে পড়ালাম তোমাদেরকে, যে ইনসিনারেশন হচ্ছে হাই টেম্পারেচার, অ্যাপ্রক্স 1000 ডিগ্রি সেন্টিগ্রেডে ওয়েস্টগুলোকে পোড়ানো হয়, বার্ন করা হয়, ইনসিনারেট করা হয়, ঠিক আছে, এবং সেখান থেকে যে অ্যাশ তৈরি হয় পুড়ে যাওয়ার পরে সেটা হচ্ছে ইনসিনারেশন ওয়েস্ট। অ্যান্ড লাস্ট ক্যাটাগরি নাম্বার 10, কেমিক্যাল ওয়েস্ট, কেমিক্যালস ইউজড ইন প্রোডাকশন অফ বায়োলজিক্যাল কেমিক্যালস ইউজড ইন ডিসইনফেক্টিং, বিভিন্ন ধরনের মেটেরিয়ালসগুলোকে ডিসইনফেক্ট করার জন্য যে কেমিক্যালস ব্যবহার করা হয়ে থাকে, তারপরে বায়োলজিক্যাল বিভিন্ন জিনিস তৈরি করার জন্য যে ওয়েস্টগুলো এন্ড প্রোডাক্ট হিসেবে আসবে সেগুলো হচ্ছে, দিজ আর আন্ডার অফ কেমিক্যাল ওয়েস্ট। আচ্ছা, এই স্লাইড থেকেই তোমাদের কিন্তু শর্ট কোশ্চেন এক্সামে আসে যে হিউম্যান অ্যানাটমিক্যাল ওয়েস্ট কোন ক্যাটাগরির আন্ডারে আসে, বা দিয়ে দিল ওয়েস্ট সার্ভ কোন ক্যাটাগরির আন্ডারে আসে, তার মানে 10টা ক্যাটাগরি কোন কোন ক্যাটাগরির, এক একটা ক্যাটাগরির আন্ডারে কি কি ধরনের ওয়েস্ট থাকতে পারে অবশ্যই মনে রাখবে, সয়েলড ওয়েস্ট কোন ক্যাটাগরি, এভাবে। নেক্সট আমরা দেখে নেব যে এই BMW, দ্যাট মিন্স বায়োমেডিক্যাল ওয়েস্ট, ওকে, যে বায়োমেডিক্যাল ওয়েস্টকে কি কি পদ্ধতিতে বা কি কি স্টেপস ফলো করলে আমরা এফেক্টিভলি ম্যানেজমেন্ট করতে পারবো। প্রথমে হচ্ছে সার্ভে অফ ওয়েস্ট জেনারেটর, প্রথমে সার্ভে করতে হবে যে কোন কোন জায়গায় কি কি ধরনের ওয়েস্ট উৎপন্ন হচ্ছে। নেক্সট হচ্ছে সেগ্রিগেশন অফ হসপিটাল ওয়েস্ট, এখান থেকে হসপিটাল ওয়েস্টকে আমাদেরকে সেগ্রিগেট করতে হবে। কালেকশন অ্যান্ড ক্যাটাগোরাইজেশন অফ ওয়েস্ট, কালেকশন করতে হবে হসপিটাল থেকে বা নার্সিং হোম থেকে, প্যাথোলজিক্যাল ল্যাব থেকে, এবং সেগুলো এক একটা ক্যাটাগরিতে, মানে অ্যানিমাল ওয়েস্ট, হিউম্যান ওয়েস্ট, সয়েলড ওয়েস্ট, সাইটোটক্সিক ওয়েস্ট, কেমিক্যাল ওয়েস্ট, লিকুইড ওয়েস্ট, এইরকম অনুযায়ী ক্যাটাগরি করতে হবে। দেন স্টোরেজ অফ ওয়েস্ট, এক একটা ক্যাটাগরি অনুযায়ী এক একটা ওয়েস্টকে স্টোর করতে হবে। দেন ট্রান্সপোর্ট করতে হবে, নির্দিষ্ট জায়গায় নিয়ে যেতে হবে, অ্যান্ড দেন লাস্টে সেই ওয়েস্টটাকে ট্রিটমেন্ট করতে হবে। এই 6টা প্রসেস যদি আমরা সঠিকভাবে স্টেপ বাই স্টেপ ফলো করি তাহলে আমরা বায়োমেডিক্যাল ওয়েস্টকে এফেক্টিভলি ম্যানেজ করতে
করতে পারবো। এই যে সেগ্রিগেশন অফ সলিড বায়োমেডিকেল ওয়েস্ট পড়লাম, এই যে সেগ্রিগেশন অফ হসপিটাল ওয়েস্ট, এটাকে আমরা কি কিভাবে করতে পারি সেটা একবার চট করে দেখে নিই। করতে পারি ধরো যে বিভিন্ন ধরনের যে ওয়েস্ট গুলো রয়েছে, ডিফারেন্ট কালার কোডিং এ আমরা যদি এক একটা ওয়েস্ট কে এক একটা কালার কোডিং এ ডাস্টবিনে বা কন্টেনারে যদি আমরা রাখি, তাহলে আমরা খুব সহজেই এই ডিফারেন্ট ওয়েস্ট গুলোকে সেগ্রিগেট করতে পারবো। সাপোজ নন ইনফেক্টেড ওয়েস্টের মধ্যে সাইটোটক্সিক ড্রাগস অ্যান্ড কেমিক্যাল ওয়েস্ট, এইটা এই ওয়েস্টটাকে আমরা ব্ল্যাক প্লাস্টিক কন্টেনারে স্টোর করলাম। সয়েলড ওয়েস্টকে, মানে এগুলো সব হচ্ছে ইনফেক্টেড ওয়েস্টের মধ্যে, তার মধ্যে সয়েলড ওয়েস্টকে সাপোজ আমরা রেড প্লাস্টিক কন্টেনারের মধ্যে স্টোর করলাম। অ্যানাটমিক্যাল ওয়েস্টকে ইয়েলো প্লাস্টিক কন্টেনারের মধ্যে স্টোর করা হয়ে থাকে। ইনফেক্টেড প্লাস্টিক ওয়েস্টকে ব্লু প্লাস্টিক কন্টেনারে স্টোর করা হয়ে থাকে। আর সার্পস, যেগুলো হচ্ছে নিডল, স্ক্যালপেল, ব্লেডস এক্সেট্রা, এগুলোকে হোয়াইট প্লাস্টিক কন্টেনারে স্টোর করা হয়ে থাকে। এই স্লাইড থেকেও তোমাদের কিন্তু একটা কোশ্চেন আসে যে কোন ধরনের ওয়েস্ট, সাপোজ তোমাদেরকে দিয়ে দিল সাইটোটক্সিক ড্রাগ অ্যান্ড কেমিক্যাল ওয়েস্ট কোন কালারের প্লাস্টিক কন্টেনারে স্টোর করা হয়ে থাকে, সেখানে তোকে তোমাদেরকে বাকিগুলো জেনে রাখতে হবে, তবেই তুমি কিন্তু এখানে সঠিক অ্যান্সারটা দিতে পারবে। তো এইভাবে এই পদ্ধতি অবলম্বন করলে আমরা বায়োমেডিক্যাল ওয়েস্টগুলোকে আলাদা আলাদা প্রথমে আগে সেগ্রিগেটটা করতে পারবো। আরেকটা ভাবেও সেগ্রিগেট করা হতে পারে যে হাউসহোল্ড বা কমার্শিয়াল ওয়েস্টকে, হাউসহোল্ড কমার্শিয়াল ওয়েস্টগুলোকে আমরা যদি ওয়েট ওয়েস্ট আর ড্রাই ওয়েস্ট এরকম দুটো আলাদা আলাদা ডাস্টবিনে যদি স্টোর করি, যে সমস্ত ফলের খোসা, সবজির খোসা, পাতা, চকলেট, পেস্ট্রি, মানে খাবারের জাতীয় ওয়েট জাতীয় যে ওয়েস্টগুলো সেগুলো একটা আলাদা কন্টেনারে আমরা স্টোর করলাম, আর যেগুলো ড্রাই যেমন হচ্ছে কোনো ইলেকট্রনিক্স ওয়েস্ট হতে পারে বা কোনো মেডিসিনস হতে পারে বা গ্লাস, এই যে ড্রাই ওয়েস্টগুলো, পেপার, ঠিক আছে, কোনো প্লাস্টিকের র্যাপার, ফুড র্যাপার, সেগুলোকে ড্রাই ওয়েস্ট। তো এই পদ্ধতি অবলম্বন করলে আমরাও কিন্তু ওয়েস্টকে সেগ্রিগেট করতে পারবো। এরপর দেখে নেব যে পাঁচটা ট্রিটমেন্ট ওয়ে যার ফলে আমরা বায়োমেডিক্যাল ওয়েস্টকে ট্রিট করতে পারি। প্রথমেই চলে আসবো ইনসিনারেশন, হাই টেম্পারেচারে যদি আমরা ওয়েস্টগুলোকে পুড়িয়ে ফেলি। অটোক্লেভিং বা থার্মাল, এটা নির্দিষ্ট টেম্পারেচার, অটোক্লেভিং মেশিন থাকে, সেই অটোক্লেভিং মেশিনের মধ্যে যদি আমরা বায়োমেডিক্যাল ওয়েস্টটাকে ট্রিটমেন্ট করতে পারি। নাম্বার থ্রি হচ্ছে মাইক্রোওয়েভ রেডিয়েটিভ, ঠিক আছে, এই প্রসেসের মাধ্যমেও মেডিকেল ওয়েস্টকে বা বায়োমেডিক্যাল ওয়েস্টকে ট্রিটমেন্ট করা যায়। কেমিক্যালস, বিভিন্ন ধরনের কেমিক্যালস বা লিকুইড ওয়েস্টের মাধ্যমে আমরা ট্রিটমেন্ট করতে পারি, অথবা কোনো এনজাইমসের মাধ্যমেও আমরা বায়োমেডিক্যাল ওয়েস্টকে ট্রিটমেন্ট করতে পারি। এরপর আমরা আলোচনা করব মিউনিসিপ্যাল সলিড ওয়েস্ট। তাহলে প্রথমে আলোচনা করলাম সলিড ওয়েস্ট, ঠিক আছে, নেক্সট আলোচনা করলাম বায়োমেডিক্যাল ওয়েস্ট, আর নাম্বার থ্রি হচ্ছে মিউনিসিপ্যাল সলিড ওয়েস্ট। এই মিউনিসিপ্যাল সলিড ওয়েস্টগুলোকে আমরা কী বলবো বা এটা সলিড ওয়েস্টের থেকে ডিফারেন্ট কোন জায়গায় সেটাও আমরা দেখে নেব, আর এই ওয়েস্টকে কীভাবে আমরা ম্যানেজমেন্ট করতে পারবো সেটাও আজকে আমরা আলোচনা করব। ধরো কোনো জায়গার মধ্যে কমার্শিয়াল এবং রেসিডেন্সিয়াল এরিয়াগুলো কোনো একটা মিউনিসিপ্যালিটির এরিয়ার মধ্যে রয়েছে, কমার্শিয়ালের মধ্যে অফিস, আদালত, আর রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে যে মানুষজন যেখানে বসবাস করে, গৃহস্থ বাড়ি থাকে বা কোনো অ্যাপার্টমেন্ট থাকতে পারে, সেটা হচ্ছে কোনো রেসিডেন্সিয়াল এরিয়া। তো এই এরিয়াগুলো যদি কোনো মিউনিসিপ্যালিটি এরিয়ার আন্ডারে থাকে এবং এই দুটো জায়গা থেকে, মানে এই কমার্শিয়াল অ্যাক্টিভিটিস আর রেসিডেন্সিয়াল অ্যাক্টিভিটিস থেকে যে সমস্ত ওয়েস্টগুলো, সলিড ওয়েস্টগুলো তৈরি হয়ে থাকে, সেটা হতে পারে কোনো পেপার ওয়েস্ট, ফুড ওয়েস্ট হতে পারে, বা যে কোনো ধরনের ওয়েস্টকে আমরা বলে থাকি মিউনিসিপ্যাল সলিড ওয়েস্ট। এরপর দেখে নেব যে এই মিউনিসিপ্যাল সলিড ওয়েস্ট কি কি ওয়েস্ট নিয়ে সাধারণত তৈরি হয়ে থাকে, বা এই রেসিডেন্সিয়াল আর কমার্শিয়াল এরিয়া থেকে আমরা কি কি সলিড ওয়েস্ট পেয়ে থাকি।
সব থেকে বেশি যে পার্সেন্টেজে থাকে মিউনিসিপাল সলিড ওয়েস্টের মধ্যে সেটা হচ্ছে পেপার অ্যান্ড পেপার বোর্ড, দ্যাট ইজ 39%। নেক্সট আমরা চলে আসবো প্লাস্টিক, 16%। নাম্বার থ্রি ফুড, 12%। নেক্সট আদার্সের মধ্যে অনেক কিছুই থাকতে পারে, বা মেডিকেল ওয়েস্ট আর অনেক কিছু থাকতে পারে আদার্সের মধ্যে, ঠিক আছে। টোটাল মেটালস মানে হেভি মেটালস থাকতে পারে 7%, গ্লাস কাঁচ জাতীয় জিনিস থাকতে পারে 4%, রাবার লেদার অ্যান্ড টেক্সটাইল থাকতে পারে 5%, উড কাঠ জাতীয় জিনিস থাকতে পারে 4%, অ্যান্ড ইয়ার্ড ট্রিমিংস থাকতে পারে 3%। তো এই কয়েকটা নিয়ে কিন্তু আমাদের মিউনিসিপাল সলিড ওয়েস্টগুলো সাধারণত তৈরি হয়ে থাকে। এরপর দেখে নেব যে সলিড ওয়েস্টকে মানে মিউনিসিপাল সলিড ওয়েস্টকে আমরা কি কি ভাবে বা কি কি প্রসেসে কি কি ম্যানেজমেন্ট সিস্টেম গুলোর মাধ্যমে আমরা আমাদের ভারতবর্ষে কন্ট্রোল করে থাকি। প্রথমে হচ্ছে ওয়েস্ট জেনারেশন অ্যান্ড স্টোরেজ। যে সমস্ত জায়গায় ওয়েস্ট গুলো জেনারেট হয় সে সমস্ত জায়গাগুলোকে আইডেন্টিফাই করা এবং সেখান থেকে সেই জায়গাগুলোকে মেনশন করা, ঠিক আছে। নেক্সট হচ্ছে সেগ্রিগেশন, রিইউজ অ্যান্ড রিসাইক্লিং অ্যাট দ্য হাউসহোল্ড লেভেল। প্রত্যেকটা জায়গা থেকে মানে ওয়েস্ট যেখানে জেনারেট হচ্ছে সেখানে স্টোরেজ স্টোর করার পর প্রত্যেকটা ওয়েস্টগুলোকে আলাদা আলাদাভাবে সেগ্রিগেট করা, রিইউজ যদি কোনো রিউজেবল যদি কোনো ওয়েস্ট থাকে সেটাকে রিইউজ করা, অথবা হাউসহোল্ড লেভেলের যে ওয়েস্টগুলো থাকে সেগুলোকে রিসাইক্লিং করা। থার্ড হচ্ছে প্রাইমারি ওয়েস্ট কালেকশন অ্যান্ড ট্রান্সপোর্ট টু এ ট্রান্সফার স্টেশন অর কমিউনিটি বিন। তার মানে প্রাইমারি লেভেলের যে ওয়েস্টগুলো থাকে সেগুলোকে কালেকশন করা, ট্রান্সপোর্ট করা নির্দিষ্ট জায়গায়। নেক্সট হচ্ছে স্ট্রিট সুইপিং অ্যান্ড ক্লিনিং অফ পাবলিক প্লেসেস। প্রত্যেকটা রাস্তা বলো, এরিয়া বলো, স্ট্রিট বলো, সেগুলোকে সবসময় পাবলিক প্লেসগুলোকে সবসময় ক্লিন রাখা। ম্যানেজমেন্ট অফ দ্য ট্রান্সফার স্টেশন অর কমিউনিটি বিন। ট্রান্সফার স্টেশনগুলোকে বা কমিউনিটি বিনগুলোকে সঠিক পদ্ধতিতে ম্যানেজমেন্ট করা। সেকেন্ডারি কালেকশন অ্যান্ড ট্রান্সপোর্ট টু দ্য ওয়েস্ট ডিসপোজাল সাইট। আবার দ্বিতীয় ভাগে সেগুলোকে আবার কালেক্ট করা ওয়েস্টগুলোকে, এবং যে ওয়েস্ট ডিসপোজাল যে সাইটগুলো আছে যে সমস্ত সাইট বা এরিয়া থেকে অনেক দূরে, অনেক দূরে কোনো ইন্ডাস্ট্রি বা কোনো রেসিডেন্সিয়াল কমার্শিয়াল রয়েছে আশেপাশে ওপেন অ্যাটমসফেরিক এরিয়া, আনকভার্ড এরিয়ার মধ্যে সেই ওয়েস্টগুলোকে ট্রান্সপোর্ট করা। অ্যান্ড লাস্ট হচ্ছে ওয়েস্ট ডিসপোজাল ইন ল্যান্ডফিলস, সেই ওয়েস্টগুলোকে ল্যান্ডফিলসের মাধ্যমে ডিসপোজ করা। তো এই কয়েকটা পদ্ধতিতে মাধ্যমে আমরা সলিড মিউনিসিপাল সলিড ওয়েস্টকে ম্যানেজমেন্ট করতে পারি, বা এই কয়েকটা পদ্ধতির মাধ্যমে আমরা আমাদের ভারতবর্ষে মিউনিসিপাল সলিড ওয়েস্টকে ম্যানেজমেন্ট করে থাকি। ল্যান্ডফিলস মানে কি বললাম, একটা মাটির নিচে গর্ত খুঁড়ে সেখানে সয়েল আর রক্সের মধ্যে ওয়েস্ট মেটেরিয়ালগুলোকে ডাম্প করে সেটাকে মাটিটা বুঝিয়ে দিয়ে সেই ওয়েস্টগুলোকে আমরা ডিসপোজ করতে পারি। এবং ফার্দার সেখানে কোনো বিল্ডিং কনস্ট্রাকশন হলো বা অন্য কোনো ইনস্টিটিউট হলো, কমার্শিয়াল এরিয়া হলো, রেসিডেন্সিয়াল এরিয়া হতে পারে, যেখানে কোনো রকম কোনো ক্ষতি করবে না। যাই হোক, আজকেরকার মতো এখানেই থাক। যদি কোনো জায়গায় কোনো স্লাইডে কোনো সমস্যা থাকে বা কোনো বুঝতে কোনো অসুবিধে হয়, কোনো ল্যাঙ্গুয়েজে কোনো সমস্যা থাকে বা প্রবলেমস থাকে, তাহলে আমাকে অবশ্যই জানাবে।